চলতি বছর 2022 সালের ধনতেরাসের দিন এই ছয়টি জিনিস বাড়িতে কিনে আনতে পারলে হবে ধনবর্ষণ। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনছেন, মাত্র ছটি জিনিস, আবার সবকটি নয়। এর মধ্যে থেকে আপনারা আপনাদের সাধ্যমতো যে কোনো একটি জিনিস বা তার অধিক জিনিস বাড়িতে কিনে আনুন। এই দিন যে জিনিসই কেনা হবে, আপনার বাড়িতে ধনবর্ষা শুরু হয়ে যাবে। নমস্কার, স্বস্তিক ধার্মিক চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের নতুন পর্ব শুরু করছি। কেমন আছেন? আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আর আপনাদের ভালো থাকার জন্যই তো আমি আপনাদেরকে নিত্যদিন এই নতুন ধরনের ভিডিও উপহার দিয়ে থাকি। আপনি আমাদের পাশে থাকুন আর এই স্বস্তিক চ্যানেলকে এগিয়ে নিয়ে চলুন। প্রতি বছরই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। হিন্দু ধর্মে ধনতেরাস একটি গুরুত্বপূর্ণ দিন। ধনতেরাসের আর বেশি দিন বাকিও নেই। প্রতি বছরই দীপাবলির ঠিক আগেই এই ধনতেরাস উৎসব উদযাপিত হয়ে থাকে। অধিকাংশ ভারতবাসী ইতিমধ্যেই ঘরবাড়ি পরিষ্কার করার মধ্য দিয়ে এই উৎসব পালনের তোড়জোড় শুরু করে দিয়েছেন। ধন ও সমৃদ্ধির দেবী মহালক্ষ্মীকে তুষ্ট করার জন্য এই ধনতেরাসের দিন সকলে মা লক্ষ্মী দেবীর আরাধনায় রত হন। পঞ্জিকা অনুসারে 2022 সালে ধনতেরাস পড়েছে 23 অক্টোবর রবিবার। অনেকেই এটা বিশ্বাস করেন যে কেবলমাত্র ধাতব জিনিসই নয়, বিশেষ কিছু জিনিসপত্র ধনতেরাসের দিন ক্রয় করলে ভাগ্য দ্রুত বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই সোনা রূপো জিনিস কেনেন, গয়নাগাটি কেনেন, কিন্তু সকলের সোনা রূপো কেনার ক্ষমতা থাকে না। আমি আপনাদেরকে বিশেষ ছটি জিনিসের কথা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, তা এই জিনিসগুলি আপনারা কিন্তু কিনতে পারবেন। প্রথমেই যে জিনিসটি বলবো সেটি হলো শ্রী যন্ত্র। মা লক্ষ্মীকে খুশি করার জন্য শ্রী যন্ত্র, এটা কুবেরের বা শ্রী লক্ষ্মী যন্ত্র কিনতে পারেন। ধনতেরাসের দিন আপনি আপনার বাড়িতে শ্রী যন্ত্র কিনে এনে প্রতিস্থাপন করুন। আপনার জীবনে এই শ্রী যন্ত্র সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবেই আসবে। নাম্বার টু, ঝাড়ু বা ঝাঁটা, ইংরেজিতে একে বলে ব্রুম। দীপাবলিতে যেমন এই ঝাড়ুর গুরুত্ব অধিক রয়েছে, তেমনি ধনতেরাসেও রয়েছে ঝাড়ু কেনার চল। এছাড়া অনেক সময় এমনটা শোনা যায়, সন্ধ্যা হয়ে যাওয়ার পর ঝাড়ুর গায়ে পা দেওয়া বা বাড়িতে এই ঝাড়ু ব্যবহার করা উচিত নয়, কারণ এটি মহালক্ষ্মীর সাথে সম্পর্কিত। তাই ধনতেরাসে ঝাড়ু কেনা অত্যন্তই ভালো। নাম্বার থ্রি, কোরিয়েন্ডার সিডস অর্থাৎ ধনে বীজ। ঠিকই শুনেছেন, ধনে বীজ। শুনতে অদ্ভুত লাগলেও এটা একেবারে সত্যি যে ধনতেরাসের তিথিতে ধনের বীজ কেনা খুবই শুভ। এতটাই শুভ আপনাদেরকে আমি বলে এখন বোঝাতে পারবো না। এই বীজ সুখের প্রতীক হিসাবে বিবেচিত, তাই ধনতেরাসের দিনে ধনে বীজ ক্রয় করুন। এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হতে পারে। এরপরে আমি নাম্বার চার যে জিনিসটির কথা বলবো সেটি হলো পাত্র।
ধনতেরাসে সোনা, রূপো, পিতল, তামা, ইস্পাতের মতো ধাতু দিয়ে তৈরি পাত্রগুলি কিনলে শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনারা কাঁসার, পিতল, তামা এসব জিনিস যে কোনো পাত্র কিনতে পারেন, কিন্তু লোহা বা স্টিল ভুলেও কিনবেন না। বহুকাল থেকে এই প্রথা চলে আসছে। আপনারা সোনা, রূপো, পিতল, তামার যে কোনো পাত্র কিনতে পারেন, কিন্তু লোহা বা স্টিলের তৈরি কোনো পাত্র কিনবেন না। এটা আবার অলক্ষীর প্রতীক। এরপরে যে জিনিসটি বলবো, নাম্বার 5, চাল। সবার বাড়িতেই চাল থাকে, কিন্তু চাল বাড়ন্ত না হলেও ধনতেরাসের দিনে আপনি যদি চাল কিনে আনতে পারেন, লৌকিক বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মীরও নাকি আগমন ঘটে। চাল পুজোর জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় অংশ, তাই ধনতেরাসের দিনে চাল আপনারা কিন্তু বাড়িতে কিনে আনতে পারেন। নাম্বার 6, অর্থাৎ সর্বশেষ যে জিনিসটি বলবো সেটি হলো কয়েন বা মুদ্রা। মহালক্ষ্মীর পুজোতে ধনতেরাসের দিনে অনেকেই রয়েছেন মাকে প্রসন্ন করার জন্য রূপোর মুদ্রা বা যাদের সামর্থ্য আছে সোনার মুদ্রা অর্পণ করেন। আপনারা এই ধনতেরাসের দিন মুদ্রা ক্রয় করে আনতে পারেন। দেখুন বন্ধুরা, সেটা একটা ছোট্ট মুদ্রাও কিনে আনুন, কিন্তু এই দিন সোনা বা রূপো আপনারা কিন্তু ছোট্ট জিনিস হলেও কিনে আনতে পারেন। কারণ ধনতেরাসে যে জিনিস ক্রয় করা হয় তার 13 গুণ নাকি বৃদ্ধি পায়, এটা কি আপনারা জানেন? তাই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মুদ্রাও আপনারা কিনে আনতে পারেন। যে 6টি জিনিস বললাম, এই 6টি জিনিসের মধ্যে থেকে যেগুলো আপনি কিনতে পারবেন সেগুলো কিনে আনুন, তাতেই আপনি সুফল অর্জন করবেন। অবশ্যই মহালক্ষ্মীর পুজো ধনতেরাসের দিন অবশ্যই করবেন, এবং মা লক্ষ্মীর আরাধনা করে আপনি যদি মায়ের প্রিয় জিনিসগুলি কিনে আনতে পারেন, তার পাশাপাশি ধন্বন্তরি দেব এবং কুবের দেবের পুজো করতে পারেন। আপনি কিন্তু যা চাইবেন, আপনার অর্থ কষ্ট যদি থেকে বেরিয়ে আসতে চান তাই পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, স্বস্তিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।